পিট সিগার মশাইয়ের একটি গান আমার অনুবাদ, অনেকে গায়েন আপনারা শুনেছেন। এটার সঙ্গে আমার খুব স্মৃতি আছে, শুক্লা হয়তো জানবে, আমি একবার অফিস শিফটিং এর কারণে নতুন বাড়িটা আমি বানিয়েছিলাম আমার এই নকশায়। তো বুদ্ধবাবু বললেন সিজিএ সাহেব আপনার সাথে নতুন বাড়িতে যেতে হবে, আমি খুব খুশি, কিন্তু সেটা যে একটা মারাত্মক প্রস্তাব যে মহাকরণ থেকে ক্যামেস্টেটের ওই নতুন বাড়িটায়। আমি খুব হাসি মুখে খবর দিলাম আমার স্টাফদের, তারা কিন্তু আমার ভয়ঙ্কর রকম ঘেরাও করলো, আমরা মহাকরণ ছেড়ে যাব না, আমার নতুন বাড়ি। তো সেইখানে ডেমনস্ট্রেশন শুরু হয়ে গেল, বিপ্লবী গান শুরু হয়ে গেল, ভেতরে ঘেরাও বন্দি অফিসার আর বাইরে মুক্তিকামী কেরানি দল, গানটা গাইছে আমার। আমি ওদের নেতাকে দেখে বললাম আমি তো আছি, তো অনেক ছেড়ে কোথাও যাব না, গানটা ঠিক করে গাইতে পারবো। সেইখানে ধানের খেতে যদি কবু যাও আমার দেখা না পাও, ধানের খেতে যদি কবু যাও আমার দেখা না পাও, খুঁজে দেখো বলে কারখানায় আমি সে তাহা দুড়িবে নাই, 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 ও আমি সে তাহা দুড়িবে নাই, ও খুঁজে দেখো বলে কারখানায় আমি সে তাহা দুড়িবে নাই। At the back of the bus, you can find me nowhere. If you miss me at the back of the bus, you can find me nowhere. Oh, come on over to the weaving mill. I shall be working up there. I shall be working up there. I shall be working up there. Oh, come on over to the weaving mill. I shall be working up there. If you miss me on the cotton fields, you can find me nowhere. If you miss me on the cotton fields, you can find me nowhere. Oh, 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 come on over to the weaving mill. ধানের খেতে যদি কবু যাও আমার দেখা না পাও, ধানের খেতে যদি কবু যাও আমার দেখা না পাও, খুঁজে দেখো করে কারখানায় আমি সে তাহা দুই পেটাই, আমি সে তাহা দুই পেটাই, আমি সে তাহা দুই পেটাই, ও আমি সে তাহা তুলি পেটাই, আমি সে তাহা তুলি পেটাই।